9 জুলাই 2020, 532 জন আজকে নতুন করে এই রোগে শনাক্তকরণ করা হয়েছে। 1288 জন নতুন করে আজকে রিকভার্ড হয়েছে। একজন মারা গিয়েছে। 53577 জন টোটাল কেস পুরা স্টেট মিলে। 9679 জন অ্যাক্টিভ কেস, যেহেতু নিউ রিকভার্ড বেড়ে গেছে এই জন্য আজকে অ্যাক্টিভ কেসেস কমে গেছে। টোটাল মারা গেছে 328 জন আজকে একজন সহ। টোটাল রিকভার্ড 43570 জন। আজকে 9 জুলাই 2020, 41 জন মারা গিয়েছে। 3360 জন নতুন করে এই রোগে শনাক্তকরণ হয়েছে। গত 8 তারিখ 46 জন মারা গিয়েছিল। 3489 জন এই রোগে শনাক্তকরণ করা হয়েছিল। ডে বাই ডে বাড়তে বাড়তে বর্তমানে 1,75,494 জন টোটাল কেস। টোটাল ডেথ 2,238 জন। রিকভার্ড হয়েছে 84,544 জন। তো এভাবে রোগ বেড়ে যাওয়ার আগে আপনারা অতি সত্বর সাবধান হয়ে যান, অযথা ঘর থেকে বের হবেন না, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল, আগামীকালকের করোনা রিপোর্ট নিয়ে। 2Z টিপস পেতে আমাদের SSTV টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।